শোনা যায় দীর্ঘদিন বাক্সের মধ্যে মায়ের মূর্তি বন্দী থাকায় তিনি স্বপ্নাদেশ দিয়ে জানান তিনি ঘামে ভিজে যাচ্ছেন, তাকে যেন প্রতিষ্ঠা করা হয়। তাদেরকে মা স্বপ্ন দেয় যে আমি বাক্সের মধ্যে ঘেমে যাচ্ছি, তোরা আমাকে নিয়ে এসে এই প্রামাণিকদের দে ফ্যামিলির মধ্যে প্রতিষ্ঠিত কর। মা নাকি স্বয়ং পূজারীর হাতে টাকা দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। ভদ্রমহিলা এসে আমাকে বললেন, ঠাকুরমশাই নিন 100 টাকা প্রণামি নিন। সেই 100 টাকা প্রণামি দেওয়ার পর আমি আর ভদ্রমহিলাকে খুঁজে পাইনি। এক রহস্যময় ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল বলি প্রথা। হাঁড়ি কাটে নিয়ে যাওয়ার পর যখন বলি হয় তখন এক কবে ছেদন হয় না, এবং সেই থেকে এখান থেকে বলি বন্ধ হয়ে গেছে। আজ এমন এক মন্দিরে উপস্থিত হয়েছি যেই মন্দিরের মায়ের সঙ্গে সংযোগ রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মূর্তিরও, এবং এই মন্দির সম্পর্কে বিভিন্ন অলৌকিক ঘটনা শোনা যায়। কি সেই অলৌকিক ঘটনা, কি ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে, তা আপনাদের অবশ্যই জানাবো। তারই সঙ্গে জানাবো এই মন্দিরে কীভাবে আসবেন, কখন পুজোর সময় ইত্যাদি বিভিন্ন খুঁটিনাটি তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। হাওড়া শিয়ালদহ বা শ্যামবাজার থেকে বিটি রোডগামী বাসে উঠে শিথিরমোড় নেমে সেখান থেকে কুটিঘাটগামী অটোতে উঠে কুটিঘাট নেমে কাছেই মন্দির। শোনা যায় দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মূর্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এই মন্দিরের মায়ের মূর্তির। শোনা যায় দীর্ঘদিন বাক্সের মধ্যে মায়ের মূর্তি বন্দী থাকায় তিনি স্বপ্নাদেশ দিয়ে জানান তিনি ঘামে ভিজে যাচ্ছেন, তাকে যেন প্রতিষ্ঠা করা হয়। এই মূর্তি দক্ষিণেশ্বরে বাষ্পবন্দী হয়ে পড়েছিল। পূর্ব বর্ধমানের দাইহাটের নবীন ভাস্কর নবনির্মিত দক্ষিণেশ্বর মন্দিরের জন্য কোষ্টিপাথরের 3টি মায়ের মূর্তি নির্মাণ করেন। প্রথম 2টি মূর্তি রানী রাসমণির পছন্দ না হওয়ায় প্রথম মূর্তিটি শিবচন্দ্র গুহ কর্তৃক উত্তর কলকাতার নিস্তারিণী কালীবাড়িতে এবং দ্বিতীয় মূর্তিটি প্রতিষ্ঠিত হয় এই প্রামাণিক কালীবাড়িতে। সেই সময় আমাদের মন্দিরের যিনি প্রতিষ্ঠা করেছিলেন দে ফ্যামিলির ঈশ্বর রামগোপাল দে, ঈশ্বর দুর্গাপ্রসাদ দে, তাদেরকে মা স্বপ্ন দেয় যে আমি বাস্কর মধ্যে ঘেমে যাচ্ছি, তোরা আমাকে নিয়ে এসে এই প্রামাণিকদের দে ফ্যামিলির মধ্যে প্রতিষ্ঠিত কর। এবং তখন রামগোপাল দে এবং দুর্গাপ্রসাদ দে দক্ষিণেশ্বরে গিয়ে দেখে যে মূর্তি বাষ্প খোলার পর দেখছি ঘামে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সেই মূর্তি সেই বাষ্প থেকে বার করে নিয়ে আসার পর এখানে প্রতিষ্ঠিত হয়। তৃতীয় মূর্তিটি রানীমার মনের মতো হওয়ায় মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বরে। এবং শিবচরণ গুহ 1254 বঙ্গাব্দে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই মূর্তি। মায়ের নাম হচ্ছে নিস্তারিণী কালী, উনি হচ্ছেন বড়, আর আমাদের মূর্তি হচ্ছে মেজ ব্রহ্মময়ী কালীবাড়ি, আর ভবতারিণী হচ্ছে 1262 বঙ্গাব্দে স্নানযাত্রার দিন প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং সেইখানে ঠাকুর নাম দিয়েছিলেন মায়ের ভবতারিণী কালী। মা এতটাই দয়ালু যে তিনি নাকি স্বয়ং পূজারীর সন্তানের দুধ কেনার জন্য টাকা দিয়ে গিয়েছিলেন। আমি সবে তখন বিবাহিত জীবন, আমার সন্তান হয়েছে, এবং আমার তখন এত নাম ডাক নাই, আমার তখন সন্তানের জন্য তখন ল্যাক্টোজেন 2 100 টাকা দাম ছিল, এবং 100 টাকা আমার স্ত্রী বলেছে যে জোগাড় করে আনতে। মাকে আমি বলছি, মা আমার 100 টাকা চাই আজকে, যেভাবে হোক তোমাকে দিতে হবে। সেই মুহূর্তে এক ভদ্রমহিলা এলো, ভদ্রমহিলা এসে আমাকে বললেন, ঠাকুরমশাই নিন 100 টাকা প্রণামি নিন। সেই 100 টাকা প্রণামি দেওয়ার পর আমি আর ভদ্রমহিলাকে খুঁজে পাইনি, এবং আমি পেছন ধাওয়া করেছিলাম, দেখতে পাইনি। তারপরে সেই 100 টাকা নিয়ে গিয়ে আমার ছেলের দুধ কিনে নিয়ে আসি। সেই এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটে যায়। একসময় এই মন্দিরে বলি হতো, তবে এখন আর হয় না। শোনা যায় এখানে বলি প্রথা বন্ধ হওয়ার ঘটনাটিও খুবই রহস্যময়।
পাঁঠা বলি আমাদের এখানে আগে বলি হতো, কিন্তু একদিন দেখা যায় যে বলি হওয়ার আগে যে আমাদের সবারই মধ্যে আলোচনা হচ্ছে যে বলি বোধ হয় এবারে আটকে যাবে। ঠিক পাঁঠা উৎসর্গ হয়ে যাওয়ার পর, হাঁড়ি কাটে নিয়ে যাওয়ার পর যখন বলি হয় তখন এক কবে ছেদন হয় না, এবং সেই থেকে এখান থেকে বলি বন্ধ হয়ে গেছে। শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে কয়েকবার এসেছেন। তিনি ব্রহ্মময়ী মাকে মাসি বলে ডাকতেন। উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত ত্রিখিলান প্রবেশপথ যুক্ত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর। নবরত্নের শিখরগুলি রেখ ধরনের খাঁজ কাটা। মন্দিরের কার্নিশ সোজা। মন্দিরের সামনে লোহার ফটক। এই ফটক দিয়ে ঢুকলে দুপাশে দুটি ছোট শিব মন্দির, আরও একটু সামনে দুপাশে পড়বে দুটি বড় শিব মন্দির। শিব মন্দিরগুলি আটচালা শৈলীর। প্রতিটি শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চ আছে। মন্দিরের বিগ্রহ কোষ্টি পাথরে নির্মিত। এখানে মা আছেন, তিনটে শালগ্রাম শিলা আছে এবং চার শিব আছে। এই হচ্ছে মায়ের এখানে মন্দিরের মধ্যে গিয়ে অবস্থান করছে। আর এখানে যে শালগ্রাম শিলা আছে, একজন হচ্ছে শ্রীধর, একজন হচ্ছে দামোদর, এই তিন দুটো মূর্তি আছে, আর একটা হচ্ছে লক্ষ্মী জনার্দন। এই মন্দিরের একটি প্রথা আছে। কালী পুজোর রাতে প্রথা অনুযায়ী প্রথমে দে পরিবারের কোনো শরিকের বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, তারপর তিনি ব্রহ্মময়ী কালী মন্দিরে এসে পুজো করেন। সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত, আর বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সকালে এলেও পুজো দিতে পারবে, 2টোর মধ্যে এলেই পুজো হবে। নিত্য পূজা ছাড়াও মাঘী পূর্ণিমার প্রতিষ্ঠা তিথিতে ও দীপাবলি অমাবস্যায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বাসটা হলো গিয়ে এই মায়ের কাছে আসাতে আমার অনেকের জীবনে উন্নতি বলুন, বা এখানের যে সেবায় সোমনাথ বরাল, তিনিও খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ। তিনি প্রতিদিন আমাদের প্রসাদ দেন, তারপরে আমরা প্রতিদিন অনেকে আসি আমরা এই মন্দিরে। এসে আমাদের মায়ের কাছে সকালবেলা আমরা মালা, ফুল, ধূপ এসব আমরা দিই এইসব থেকেই। এবং সবথেকে বড়ো কথা, এখানে মা পুরো জীবন্ত, মাকে সাক্ষাৎ এখানে অনুভব করা যায়। আমরা সেই জন্য আমরা সবাই প্রত্যেকে এখানে প্রতিদিন আসি। বরানগরের ইতিহাসের পাতায় প্রামাণিক কালীবাড়ি অন্যতম একটি স্থাপত্য, এবং এলাকার মানুষের কাছে মা খুবই জাগ্রত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমন ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।